অন্যদিকে প্রতিশোধের ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা ইরানের প্রবীণতম পরমাণু বিজ্ঞানী মহসিন ফাকরিজাদে হত্যাকাণ্ডে প্রতিশোধের ঘোষণা দেয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে রাজধানী তেহরানের কাছে আততায়ীর হামলায় গত শুক্রবার তিনি নিহত হয়েছেন দামাভান্ত এলাকায় হামলার পর জনাব ফাকরিজাদে হাসপাতালে মারা যান তেহরানের কাছে দামাভান্ত কাউন্ট্রির আফসার্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে ইরানের বার্তা সংস্থাগুলো বলছে আততায়ীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে এবং তারপর তাকে গুলি করে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির জনক এবং দেশটির গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ফাকরিজাদের মূল ভূমিকা রাখছেন বলে মনে করে কোন পক্ষ থেকেই এই হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডে কুখ্যাত ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় তেলাবিবের হাত থাকার বিষয়টি নিশ্চিত করেন এ সম্পর্কে ট্রাম্পের রিটুইটে বলা হয়েছে ফাকরিজাদেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা এছাড়া ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় মোহসেন ফরিজাদে কে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগর বলেও দাবি করেছেন মোহসেন ফাকরিজাদে হত্যার ঘটনায় ইহুদিবাদী ইসরায়েল জড়িত বলে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন ইরানি পদার্থবিজ্ঞানী কাপড়সূচিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এ ঘটনায় বোঝা যায় যারা এ হত্যাকাণ্ড চালিয়েছে তারা নিজেদের অসহায়তের কারণে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে তিনি আন্তর্জাতিক সমাজ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে তাদের নির্লজ্জ দ্বৈত নীতি পরিহার করে এই ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর আহ্বান জানান ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে নতুন করে উদ্বেগ বেড়েছে এরই মধ্যে ফাকরিজাদেকে হত্যার ঘটনা ঘটল বেসামরিক খাতে পারমাণবিক জ্বালানি তৈরির জন্য এবং একই সঙ্গে সামরিক কাজে ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম একটি আবশ্যিক উপাদান ইরান সবসময় বলে এসেছে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই একমাত্র তাদের পরমাণু কর্মসূচি ব্যবহার করে ২০১৮ সালের মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি বক্তৃতার সময় জনাব ফাকরিজাদের নাম বিশেষভাবে উল্লেখ করে বলেছিলেন তিনি ইরানের গোপন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন প্রতিক্রিয়া পরমাণু বিজ্ঞানীকে হত্যার সঙ্গে জড়িত সবার শাস্তি নিশ্চিত করতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল ওজমা তিনি বলেছেন এক্ষেত্রে কোন দ্বিধা সন্দেহের অবকাশ নেই পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এক বার্তায় তিনি গতকাল কথা বলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন মোহসেন ফাকরিজাদে হত্যার কঠিন প্রতিশোধ নেবে তেহরান এক বার্তায় ঘোষণা করেন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও শয়তান ইহুদিবাদী সরকারের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে আমেরিকার দায়িত্বযোগ্য ব্যক্তিদের কাছে প্রত্যাবর্তনের আগ পর্যন্ত ইরানকে অপেক্ষা করার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর সাবেক পরিচালক জন ব্রেনন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ